নমস্কার পারমিতারা একদিনে তোমাদের সবাইকে স্বাগত তোমরা বুঝে গেছ আমি কেন এসেছি কাকে নিয়ে বলতে এসেছি সেই আমাদের সবার মানে নাম্বার ওয়ান নেংটি ইউটিউবের হ্যাঁ ফেটু ফেটুকে না মানে ফেটু বলতেও খারাপ লাগে বেচারি এত কষ্ট করে এই জায়গাতে এসছে কত বড়ো ইউটিউবার কত বড় একটা কন্টেন্ট ক্রিয়েটার মানে ওর মতন একটা মহিষী মহিলাকে নিয়ে বাজে কথা বলবো সত্যি খুব খারাপ লাগে না আজ থেকে আমি ওর সাথে থাকব ঠিক আছে আমি ওর সাথে থাকব তোমরা যার যা বলার মানে বলবে তো আমি উত্তর দেবো কিন্তু আমি ওর সাথে কিন্তু আজ থেকে আছি ঠিক আছে কারণ ওর বান্ধবী ললিতা তো ভিডিও করেনি আমাদেরকে নিয়ে তো ওর কথা মতন চলেনি ও ভেবেছিল যে বান্ধবী ললিতা ওকে একটু সাপোর্ট করবে আমাদের ওর হয়ে আমাদের বিপক্ষে ভিডিও বানাবে মানে আমার প্রিয়াংশুর আরও যারা যারা করছে আর কি মন তাদের একটু কিছু বলবে তাই না তো সেই জন্য বান্ধবী ললিতা ওর কাছ থেকে সরে যাওয়ার পর আমি চিন্তা করলাম যে বান্ধবী ললিতা সরে গেছে তো কী আছে আরেক এক বান্ধবী তো তোর জন্য আছে আমি 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 তোর মানে বান্ধবী হব তাই না এক মিনিট হয়ে গেছে এক মিনিট হয়ে গেছে এইবার তোর ওই পুরোনো কর্তুতগুলো আজকে আমি একটু খুলতে এসেছি বলছি তুই যে বলছিস যে ওই চন্দননগরের কুণ্ডু চন্দননগরের কুণ্ডু নাকি তোকে ওই শাড়ির ব্যবসা যখন তুই করছিলিস তখন নাকি তোকে ফোন করেছিল তো প্রমাণ আছে তোর কাছে মানে কল হিস্ট্রি তো থাকার কথা যদি নাম্বার ব্লকও করে দিস তাহলে ব্লকে যে ফোন আসছে সেটা বোঝা যায় আর যদি তুই ব্লক না করেছিস তাহলে মিসড কল যদি না ধরে থাকিস কিংবা রিসিভ কল সেগুলো তো হবে প্রমাণ দিতে পারবি প্রমাণটা দিতে পারবি যে ওই কুণ্ডু তোকে ফোন করেছিল হুম দেখ তোর কাছে পুরুষ মানুষ মানে মানে ভাতার নাং তার বান্টু সেটা প্রত্যেকটা মানুষ জেনে গেছে কালকেও তুই লাইভে এসছিস তোর ওই বান টু বান টু টু থেতো বান টু চোষা বান এই বান ওই মানে তোর আলটিমেটলি তোর একটা পুরুষ মানুষ মানে তুই ভাবিস যে তার সাথে শোয়া বসা কিংবা তার ওই যৌনাঙ্গ তার গোপনাঙ্গ নিয়ে কথা বলা এগুলোই তুই পছন্দ করিস কারণ তোর ক্যারেক্টার অনুযায়ী তো তুই কথা বলবি তাই না তো তোর কাছে ওই বান্টু অবধি তোর জ্ঞান তোর চোখ ডাইরেক্ট গিয়ে পুরুষ মানুষের বানটুতেই যায় কিন্তু আমাদের না সেটা নয় রে কারণ কি বলতো আমাদের নাম ভাতার পুষতে হয় না আমাদের তোর স্বামী আছে আর আমরা ওই একটা স্বামীতে না খুশি কি বলতো ওই পঁচিশটা বছর কাটিয়ে দিয়েছি তাই কেউ যদি ফোন করে মানে তোর আশিকরা যদি আমাদের নাম্বার কোথাও পেয়ে ফোন করলো তোর নিয়ে কিছু বিষয়বস্তু জানালো তো তাদের সাথে কতটা কথা বলতে হয় কতটা লিমিট রেখে কথা বলতে হয় কিংবা তাকে আমি কি ভাবছি আমার ভাই না দাদা না বন্ধু সেটাও একটা ব্যাপার আছে কারণ তোর মতন তো মেন্টালিটি আমাদের নয় তাই না তো তোর কুণ্ডু তোর ওই কুণ্ডু সেই মানুষটা মানে মতিভ্রম হয়েছিল বলে তোর মতন মেয়ে ছেলের সাথে একটা সম্পর্ক রেখেছিল তুই তার মানে দুর্বলতা হয়ে গেছিলিস তুই তুই ওই ছেলেটা দুর্বলতা হয়ে গেছিলিস হতেই পারে সেটা বিশাল বড় ব্যাপার না হতেই পারে দুর্বলতাটা ভালোবাসলে দুর্বলতাটা থাকে তো সেরকম তোকে ভালোবেসেছিল তাই একটা তোর প্রতি দুর্বলতা তার তৈরি হয়েছিল বাট কি বলতো তুই কোনো মানুষের ভালোবাসা কিংবা তার দুর্বলতা সেটাকে না তুই নিতে পারিস না তুই চাস এরকম একটা পুরুষ মানুষ যে তোর পায়ের তলায় কুত্তার মতন থাকবে তোর জুতোর মতন থাকবে ঠিক যেরকম তোমরা দেখতেই পাচ্ছ যেরকম গ্লুকন্ডি আছে সেই রকম তুই ভেবেছিলিস কিন্তু কুন্ডুকে তুই সেরকম করতে পারিস নি কুন্ডুর মায়ের টাকাটা তুই ভেবেছিলিস যে একটু হাতালি আর কুন্ডুর মামার বাড়িতেই তার সবকিছু তো মামার বাড়ি থেকে কুন্ডুকে বার করে কুণ্ডু একদম আমার পায়ের তলায় আমার আশি হয়ে থাকবে আমি যা বলবো তাই করবে তুই এটা ভেবেছিলিস কিন্তু পুরুষত্ব তো আছে তো তার ইগো হার্ট হবে ভালোবাসার কাছে তার ইগো হার্ট হবে তো এটা তো হয় না সে যে কোনো সম্পর্ক ভাই ভাই হোক দাদা হোক জামাইবাবু হোক বন্ধু হোক হাজবেন্ড হোক লাভার হোক তাদের পুরুষত্বতে যদি ইগো হার্ট হয় না তো মারাত্মক হয় আর তুই ভেবেছিলিস ছেলেটাকে কুত্তা বানিয়ে রাখবি যেটা তুই গ্লুকনডেকে বানিয়ে রাখতে পেরেছিস পারিস নি পারিস নি বলেই তুই মানে আজ এই জায়গাটাতে কারণ তোর একটা পুরুষে তো তোর হয় না তোর তো আবার একটা পুরুষে হয় না আচ্ছা তোমাদের একটা কথা বলি এই যে তোমরা যারা ওকে সতী 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 বলছো দেখো আমি একে নিয়ে ভিডিও করতামই না আমার একে নিয়ে ভিডিও করার মতন কোনো ইন্টারেস্ট নেই মাঝখানে আমি করছিলাম আমি অনেক কিছু আজকে বলবো ভিডিওটা বড়ো হবে তো একটু স্পিড বাড়িয়ে দেখো তোমরা আমি একে নিয়ে ভিডিও করতামই না কিন্তু এই মহিলা আমাকে নিয়ে হঠাৎ করে স্টার্ট করেছিল ভিডিও করা আমার মেয়ে আমার আমার হাজব্যান্ড তাদেরকে নিয়ে টেনে টুনে আমি অনেক দিন আগে একে ভিডিও করা একে নিয়ে ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম কিন্তু এই শুরু করেছিল তো যখন তুই শুরু করেছিলিস তখন তো আমি শেষ করবো তুমি প্রত্যেকটা মহিলার সংসার ভেঙে মুড়িয়ে রেভিনিউ মুড়িয়ে তাদের কাছ থেকে টাকা আর্ন করতে পারো তুমি মিথ্যে ইয়ে করে রেভিনিউ আর্ন করতে পারো আমি তোমাকে ভাঙিয়ে একটু রেভিনিউ আর্ন করবো না করবো না আমি আমরা সবাই তাই করবো তোকে মেনশনও করবো তোর কেটে ছিঁড়ে নুনের ছিঁটে দিয়ে তোর একেবারে জ্বালা মেটাবো বুঝতে পেরেছিস তোর যদি এত দম থাকে না তুই যে ওই যে আগে ছিলিস বিরাটি তারপরে কলকাতার কোন ঝোপারপট্টি তারপরে আবার বিরাটি না কোথায় তারপরে আবার তুই না না সরি আগে তুই বিরাটি গেলি তারপরে তুই কলকাতার কোন ঝোপারপট্টিতে গেলি তারপরে তারপরে গেলি চন্দননগর ইয়েস তারপরে চন্দননগর তারপরে আবার তুই কলকাতায় চলে গেলি কলকাতায় ওই ছিলিস ওখানে তারপরে আবার দেখ তোকে বেথুয়া ডহরিতে থাকতে হলো তোর যদি হিম্মত আছে না তাহলে তুই চন্দননগরে গিয়ে দেখা এই যে যে ভিডিওগুলো করছিস যে কথাগুলো বলছিস যার নামে বলছিস সেটা তো সে বুঝে নেবে যার নামে বলছিস তোর যদি দম থাকে তাহলে তুই এই ভিডিওগুলোই এই কথাগুলো চন্দননগরী গিয়ে বল দেখি দেখি তোর কত হিম্মত আর তুই যে বড়ো বড়ো কথা বলছিস যে এই ছেলেটার নামে তুই ডায়রি করেছিলিস তা অ্যারেস্ট করলো না কেন যদি ছেলেটা কোনো ভুল কাজ করবে তাহলে অ্যারেস্ট কেন হলো না ছেলেটা তো অ্যারেস্ট হওয়া উচিত ছিল এত বড় ক্রাইম করে যখন হ্যাঁ দেখ তোর কাছে সে নাং ভাতার হতে পারে আমার থেকে তো বয়সে ছোট আর কুচি মাল কটাবার স্বভাব তো তোর তোর সেই ছেলেটাও তোর আসল বয়সটা জানতে পারলো না এত বছর তোর সাথে থেকেও এত বছর তোর সাথে থেকেও মানে তুই তো লুকিয়ে রেখেছিলিস তোর যে ওই ওই বুড়ো স্বামীর মানে বল যে ওটা ছেলে নয় সেটাও সেই ছেলেটা জানে না সেটাও জানে না কারণ ছেলেটা যখন ওই ক্লাস ফোর ফাইভে পড়ে তখন এই সম্পর্কটার মধ্যে সে ঢুকে তো তোমরা বলো তো তোমাদের স্বামী যদি অসুস্থ হয় চলো তোমাদেরও এরকম এই ডিফারেন্সে বিয়ে হয়েছে তোমাদেরও অনেক কষ্ট করতে হয়েছে স্বামীর সাথে তোমাদের বনিবনা হয় না কিন্তু 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 তোমাদের স্বামী যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলো তাকে কি তোমরা বিনা ট্রিটমেন্টে ছেড়ে দেবে নিশ্চয়ই না তোমরা ট্রিটমেন্ট করাবে কিন্তু এই মহিলা এই মহিলা এই ফেটু নাং ভাতারি এই মহিলা নিজের বুড়ো স্বামীটার ট্রিটমেন্টও পর্যন্ত করায়নি এই যে কুণ্ডু কুণ্ডু বলে যে ছেলেটাকে নিয়ে সেই ছেলেটা কিন্তু লাস্ট মুমেন্টে ওকে বলেছিল চলো হসপিটালে নিয়ে যায় কিন্তু এ তো ওই বলদাদুর পিছনে এক টাকাও খরচা করতে চায় না এমন কি এমন কি তোমরা শোনো এমন কি এই মহিলার যখন স্বামী বিছানায় একদম শয্যাশায়ী হয়ে গেছিল। এই মহিলা তার ছেলেকে নিয়ে অন্য বাড়ি ভাড়া করে থাকতো আর ওর স্বামী থাকতো ওদের ফ্ল্যাটটাতে তাহলে তোমরা বলো এ কত বড় সতী যার স্বামী ওই রকম অসুস্থ বিছানায় প্যারালাইসিস হয়ে পড়ে আছে শয্যাশায়ী হ্যাঁ তাকে ছেড়ে সে অন্য বাড়ি চলে গেছে অন্য ভাড়া বাড়িতে সে থাকতো কারণ ওখানে তো নাক ঢোকাতে পারবে আর এখানে তো ওই একজনই ছিল কুণ্ডু কারণ কুণ্ডুর সাথে তার শুধু যে শারীরিক সম্পর্ক তা তো নয় তার বলদাদুও জানতো তার বর বর জানত ওই বুড়ো বর সে জানতো যে তার এই ছেলেটার সাথে সম্পর্ক মেনেও নিয়েছিল লাস্ট তো কিছু করার নেই কারণ ওই বুড়োর তো ক্ষমতা ছিল না যে কিছু বলবে কিছু করবে কিন্তু ওই বুড়োরই পয়সায় ওই বুড়োরই ফ্ল্যাটে থাকা ওই বুড়োরই পয়সায় খাওয়া দাওয়া কিন্তু বুড়োর একটা ট্রিটমেন্ট করেনি বুড়োকে সেবা করা তো ছাড়া বুড়োকে ওই ফ্ল্যাটে ফেলে রেখে সে অন্য বাড়ি ভাড়া করে থাকতো তাহলে তোমরা বলো তো এই কত বড়ো সতী তোমরা যারা একে সাপোর্ট করো বলো এ কত বড়ো সতী বলো তোমরা আমি কিছু বলবো না তোমরাই বলো কালকে এই মহিলা বলছে কালকে এই মহিলা বলছে যে অরুন্ধুতি রেনবো লাইফকে নাকি আমরা ওর লাইফে ঢুকিয়েছি আমরা ওকে ঢুকিয়েছি ওর ভেতরের কথাগুলো জানার জন্য মানে তুই বস তাহলে তুই কত বড়ো পাগলি কত বড়ো গাদি তাহলে ওই যে যারা যাদেরকে স্ট্রাইক মেরেছিলিস তারা ফোন করে তোর কাছ থেকে স্ট্রাইকটা টুকুস করে উঠিয়ে নিয়েছিল তুই বসতে তাহলে তুই কত বড় গাধি হুম আমরা যদি ওখানে কাউকে অ্যাপয়েন্ট করেছি তোর কাছে তোর ভেতরের খবর জানার জন্য তুই তো তাকে বান্ধবী মেনেই নিয়েছিস হুম গুড়িয়া গুড়িয়া থুড়ি থুরি বুড়িয়া বুড়িয়া তুই আমার বুড়িয়া ঝিঙ্কুনা কুড়ে না না করে বুড়িয়া গুড়িয়া হচ্ছে একান্ন বাহান্ন বছরের বুড়িয়া সে আবার গুড়িয়া বানছে গুড্ডু আর গুড়িয়া ও কইছি কুকি রে কয়েছি কুকি ভালোবাসে না তোমার তোমার কয়েছি কোচ্ছি ভালোবাসে না হুম শালা কুন্ডুর সাথে প্রেম করে কুণ্ডুর সাথে বাচ্চা খুশিয়েছিস পঙ্কজ তো বলেই দিয়েছিল যে তুই কিছু বলার নেই এর সাথেও তোর বাচ্চা খুশেই গেছে কারণ তুই তো বুড়ে হয়ে গেছিস তোর তো সেই ধারণ করার ক্ষমতাটা নেই তুই চিন্তা করিস না এটা তোকে আমি বলে দিচ্ছি তুই একদিন এমন আসবে না একদিন এমন আসবে তোর জীবনে যে এই যে দুটো গুড্ডু আর গুড়িয়ার এই যে খেল এই গুড্ডু তোর মুখে লাথ মারবে আর এই তোর পোলা তোর যে পোলা অকাল কুসুমন্ড পোলা সেটাও তোকে লাত মারবে এটা আমরা বলে দিচ্ছি তোকে কখন বলতো যখন সব কিছু করা হয়ে যাবে তখন এখন তুই লাত মারতে দিবি না না এখন তুই ওই নুন তো ছাড়বি না কেন বলতো কালকেই তুই লাইভে বলেছিস ওর ওই জমির ওপরে তোর নজর তাই না ঠিক যেরকম কুণ্ডুর মায়ের টাকাটার ওপরে তোর নজর ছিল কিন্তু কুণ্ডুর তো দেয়নি টাকাটা ওই টাকাটার উপরে নজর ছিল অনেক টাকা খসিয়েছিস ছেলেটার ঠিক সেরকমই এই নুনু বাড়ির জমিটার ওপরে তোর লোভ আছে কালকে তুই বলেছিস আর আমরা এটা জানি আমরা এটা জানি ওই জমিটাই হাতাবার জন্য তুই আবার এই এই গেমটা খেলে লাস্টে ফেল করে গেলি মানে আর কত দিন নুনুচোঁদাকে দেখাবো না কারণ নুনুচোদা কোথাও যায়নি তোকে ছেড়ে তোর কাছেই ছিল তোর এই তোর কাছেই ছিল কারণ একটু ভীখ মাংনা ভিখ মাংনা আর ভিক মাংনি তো তোকে ছেড়ে কোথায় যাবে সে আচ্ছা তোমরা বলো তো যে বড় টোটো চালায় কচি বড় কচি নুনুচোদা বড় টোটো চালায় তার সাথে কি বউ যাবে টোটো চালাতে পইতে বার করে ক্যামেরা করে দেখাবে টোটো চালাচ্ছি তোমরা বলো তো ঘরের বউ ঘরে বসে কাজ করবে ব্লগ বানাবে ভিডিও বানাবে দুনিয়ার কাজ আছে বড় টোটো চালাচ্ছে চালাক কিন্তু বরের সাথে সাথে কেন যাচ্ছে বলো তো জানো কেন কারণ কাস্টমার তো ধরতে হবে প্যাসেঞ্জার তো ধরছে আর ওই যে সামনে বসে কাস্টমার গুলো দেখছে ওকে যদি কাস্টমার তো বলছি পিটা কি ওই টোটোতেই করিস না রাস্তাঘাটে মাঠে জলে জঙ্গলে এই সব জায়গায় করিস কোন জায়গায় করিস ঠাপাটাফিটা হুম তোকে যে বলা হয় যে তুই দেহ ব্যবসা করিস করিস তো না হলে একটা বড় টোটো চালাচ্ছে আর তুই তার সাথে টোটো চালানোর জন্য তুই তার পাশে বসে যাচ্ছিস তোর ঘরে কোনো কাজকর্ম নেই এসে কি লঙ্কা দিয়ে ভাত খাচ্ছিস এই আমরা কেন খাবো আমরা কেন খাবো তুই যে বলছিস আমাদের আমার জায়গায় এসে দেখ গ্রামে এসে দেখা আমার মতন লঙ্কা বাটা দিয়ে ভাতকে রাখা কেন দেখাবো কেন খাবো আমরা তোর জায়গায় আমরা কেন আসবো তোর মতন কি আমরা ভাতারি বার ভাতারি তোর মতন কি আমরা উলঙ্গ হয়ে বসে আছি তোর মতন কি আমরা মানে এইরকম প্ল্যানিং প্লটিং করেছি নাকি জীবনে দশটা ছেলে এসছে দশটা পুরুষ এসছে দশটা পুরুষের সাথে শুয়ে দশটা বাচ্চা খুশিয়েছি নিজের স্বামীকে মারার প্ল্যান করেছি শয্যাশাই স্বামীকে ছেড়ে অন্য ভাড়া বাড়িতে নামিয়ে থাকতাম কিংবা এইগুলো করেছি আমরা যে আমরা তোর মতন লঙ্কা বাটা দিয়ে ভাত খাবো হুম আমরা তোর মতন লঙ্কা বাটা বেটে ভাত খাবো কেন রে হ্যাঁ কানকি মা ঘি হ্যাঁ শুয়োরের বাচ্চা তোর অকাদ বললাম না তোর অকাধ হচ্ছে আমাদের মানে তোর মতন মহিলাকে আমি পায়খানা পরিষ্কার করার জন্য রাখবো না আর পায়খানার প্রেশার কি বললি যে হ্যাঁ আমাকে দেখে তোরা চিন্তা তো করিস না রে বাল তোকে দেখে চিন্তা করি না তোর মুখটা দেখলেই আমার পায়খানা আসে তোর মুখটা দেখলেই আমার বেগ চলে আসে তো তোর মুখটা দেখতে হয় জাস্ট বুঝতে পেরেছিস আর ওই যে বললাম তুই এত মেয়ে ছেলেদের এত মহিলাদের সংসার ভেঙেছিস তো তোকে ভাঙিয়ে একটু আমরা খাবো না তুই এত মহিলার সংসার ভেঙেছিস এত পুরুষের মাথা মুড়ে খেয়েছিস ঠিক আছে তো তাদের বদলা আমরা নেবো আমরা তোকে কামিয়ে কামিয়ে তোকে নিয়েই বলে 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 রেভিনিউ আর্ন করবো বুঝতে পেরেছিস আর আমি তো তোর ফটো মটো দিই না কারণ তোর মতন একটা অপয়া অলক্ষ্মী মহিলার ফটো আমি ইউজ করবো নো করেছি দু একটা ভালো লাগে না তোর মতন বারো বার পিকচার আমার চ্যানেলে থাকবে এটা আমি পছন্দ করি না তোকে নিয়ে আর বলবো বাট তোর ফটো রাখবো এটা আমার ঠিক পছন্দ নয় আর কি বলেছিস দাঁড়া অনেকগুলো পয়েন্ট তো আর কি বলেছিস যে ওই তোর মানে জীবনী লেখার জন্য রাইটাররা বসে আছে তোর জীবনী লেখার জন্য পঁচাত্তর হাজার টাকা দেবে রাইটাররা বসে আছে কে না না সরি পঁচাত্তর হাজার টাকা তোর মেরে নিয়েছে সরি তোর পঁচাত্তর হাজার টাকা মেরে নিয়েছিল ওই যে কি না মন্টুর সাথে যে প্রিয়ামশ ছবিটা দিয়েছে না আর তোর ওই জীবনী লিখবে কোনো রাইটার আছে তুই যা তোকে আবার ওরকম চুষে মুড়ে খেয়ে নেবে যেরকম পঁচাত্তর হাজার তোর গান মেরে গেছে ওরকম আবার গান মারবে যা যা না দেখি তোর জীবনী কে লেখে তোর আবার জীবনী নাংবাতালিরা আবার জীবনী ভিক ভেখমাংনি ঝিয়ার নাতনির আবার জীবনী ও বাই টক মানে তুই কে নিতাম্বানি তুই কে যে তোর জীবনী লেখা হবে ধুর বাল হ্যাঁ তুই একটা বাল তুই একটা বাল বুঝতে পেরেছিস তোর থেকে লাখ 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 গুণ ভালো হচ্ছে এস দাস কেন বলতো ও নিজের তুই যে বলছিস না যে ও প্যান্টটি ব্রা পরে দেখাচ্ছে এগুলো শো করছে আমি দেখলাম আমি কোনোদিন ওকে নিয়ে ভিডিও করিনি বাট আমি ওকে দেখলাম আমি আজকে দেখলাম ওকে যে ও তো বডি বানাচ্ছে তো ও ফিটনেস বডি বিল্ডার যারা হয় বডি যারা বানায় তারা তো নিজের বডি শো করবেই কই ওর বডি দেখানোর মধ্যে কোনো ভালগারিটি পেলাম না কিন্তু সত্যি পেলাম না আগে করেছে যা করেছে বাট এখন ও যে বডি শো করছে তার মধ্যে আমি কোনো ভালগারিটি দেখতে পেলাম না আর তুই হচ্ছিস টোটাল ভাল্গার ওয়াক থু তুই হচ্ছিস একটা ওাক্থু কেন বলতো তোর পেটটা দেখেছিস তুই যে বসেছিস কালকে শাড়ি পরে পেটটা দেখেছিস হুম একটা এত বড় কলসি বাহান্ন তিপ্পান্ন বছরের বুড়ি হম তুই বলছিস কারো শরীর খারাপ নিয়ে সে গলদা চিংড়ি খাচ্ছে সে বাজার যাচ্ছে এই খানকি মাগি তোর কি তোর কি সে গলদা চিংড়ি খাচ্ছে না মাটন খাচ্ছে না চিকেন খাচ্ছে না বাজার যাচ্ছে খানকি মাগি তোর কি তোর পয়সায় খাচ্ছে রে খানকি হম তোর পয়সায় খাচ্ছে বারো ভাতারি তুইও গেল না তোকে কে বারণ করেছে তুই গেল তুই তো এতগুলো টাকা ইনকাম করছিস গেল কেন তুই নুন ভাত প্যান ভাত তেল দিয়ে লঙ্কা দিয়ে বেটে খাচ্ছিস খা বাজার কর হুম তুই কেন যাচ্ছিস টোটো চালাতে তোর বরের সাথে কি ভাতার কুস্তে কাস্টমার কুস্তে যাচ্ছিস খান কি কোথাকার হারামজাদি লোকের খাবার দিকে নজর তোমার তোমার লোকের খাবার দিকে নজর তুই বলিস তোর খাওয়াতে নজর তুই তো নোংরা তুই তো নোংরা তুই একটা ঘিষ্টা মাল বুঝতে পেরেছিস একদম জঘন্য বিচ্ছিরি একটা পিসা চিনি তুই বিচ্ছিরি একটা পিসা চিনি তুই নিজের চেহারাটা দেখ না তোকে চুষে মনে হয় যেন খেয়ে কেউ ফেলে দিয়েছে যেমন আমরা ছিবড়া ওই আমরা খাই আমরা চিবিয়ে ছিবড়াটা ফেলি চায়ের ভার খেয়ে ভাতটা ফেলি চাটা খেয়ে ভাতটা ফেলে দিই ওইরকম তোকে কেউ করে দিয়েছে নিজের আগে দেখ সালাম খান কি কন্টেন্ট তোর কন্টেন্ট কি আমাদের কন্টেন্ট তোকে নিয়েই আমরা কন্ট্রোভার্সি করবো তোর কি কন্টেন্ট তুই কি করছিস তুই কি করছিস এই যে কদিন তুই ভিডিও দিচ্ছিস তুই কি করছিস তুই কোন ডেলি ব্লগটা দেখাচ্ছিস তুই কোন ডেলি ব্লগ দেখাচ্ছিস হ্যাঁ তুই তো প্রত্যেক দিন বসে আমাদের পিনটি চটকাচ্ছিস কেন কেন আর তোর তুই আমার সাথে নিজের তুলনা করছিস হ্যাঁ তুই আমার সাথে নিজের তুলনা করছিস তোর মতো মহিলাকে আমি না আমার বাড়ির কাজের লোকও রাখবো না বুঝতে পেরেছিস ভিক মাংনি তোর মতো মহিলাকে আমি আমার কাজের লোকও না ভিকারির বাচ্চা কোথাকার যেমন তুই ভিকারির বাচ্চা তেমনি তোর ওই ভাতারটা ওই যে চোদাটাও ভিকারির বাচ্চা আরেক এই সোরের বাচ্চা হিজড়া তুই কাকে বলছিস তুই তো নিজে হিজড়া যে মায়ের থেকেও বয়সে বড় মহিলার সাথে শুয়ে পড়িস ল্যাংটা সোরের বাচ্চা ছেলে কানকির ছেলে কোথাকার তোর চোদ্দ গোষ্ঠী হিজড়া তবেই তুই লোককে হিজড়া বলিস নুনু চোদা তোর না মুখে না জুতিয়া তোর মুখ লাল করে দেবো জানোয়ার ছেলে কোথাকার আর লজ্জা লাগে না তোর নিজের মায়ের থেকে বড় বয়সের সাথে হয়ে শুয়ে যাস চুহার কোথাকার মগে খৈনি খেগো জানোয়ার ছেলে রোজ বসে যাচ্ছে গালাগালি দিতে রোজ বসে যাচ্ছে আমাদের নিয়ে ভিডিও করতে আমাদের নিয়ে কন্ট্রোভার্সি করছে লাইভে ভিডিওতে আর উনি নাকি জেলি ব্লগার তুমি বাল ব্লগার তুমি একটা বাল ব্লগার তোমাকে কেউ ঝটেও পড়ছে না কন কি মাগি কোথাকার হুম তোর ফুটো তোর ফুটো কারা দেখেনি আগে তুই বলতো তুই যে লোককে বলছিস সেই ফুটোতে ওই ফুটোতে তোর ফুটোটা কারা কারা দেখেনি আগে তুই সেটা বল তুই তো বারোয়ারি মাল তুই তো বারোয়ারি মাল সালি কোথাকার মনে আছে তোর তোর মনে আছে মনে করেই মানে করাস না আমাকে আমি তাহলে বলবো আমি তাহলে সবটা বলবো বুড়ো বরকে রেখে দীঘাপুরি মন্দারমণি ঘুরতিস বরটাকে মেরে ফেলার ইয়ে রেখেছিলিস বালিশ চাপা দিয়ে কুণ্ডুকে বলেছিলিস মারতে কুণ্ডু মারেনি কারণ ও তো তোর মতন এইরকম টাইপের মেন্টালিটি ছেলে নয় যতটা চিনতে পেরেছি জানতে পেরেছি বুঝতে পেরেছিস সোরের বাচ্চা আর কোন 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 কে বলেছে রে কোন খানকি বলেছে তোকে যে আমার সাথে সেই জলের ব্যবসার জন্য আমার কাছে হেল্প চেয়েছিল হুম তার এখন জলের ব্যবসা আছে রে খান কি কোথাকার কে বলেছিল রে আর তোর মতন মহিলা তুই তো যার সাথে কথা বলবি তাকেই নাম বানাবি আমরা তো আর ওরকম ক্যারেক্টারের নয় আমরা তো ওরকম ক্যারেক্টারের নয় ঠিক আছে সেই ছেলেটা আমার আমাকে অনেকটা ছোট তাকে ভাইয়ের মতন দেখি সে জোর গলায় দিদি করে কথা বলে তো সব বলটা জেনে গেছি যা মিথ্য কথা কেন বলছি যে তোকে ফোন করেছিল সুড়ে বাচ্চা মার বোনা খান পিঠে একটা চড় চর তোকে ফোন করবে থু তোর মতন মহিলার থেকে সে যে বেরিয়ে গেছে না তার ভালো আর সে যে বলছে এগুলো সে আরও পুরুষ মানুষদের না সতর্কতা বার্তা দিচ্ছে বুঝতে পারছিস সতর্ক বার্তা দিচ্ছে যে তোর মতন মহিলার ফাঁদে যেন কোনো পুরুষ মানুষ না পড়ে তার জন্য সতর্ক বার্তা দিচ্ছে বুঝতে পেরেছিস তোকে আজকের জন্য এইটুকু প্রত্যেক দিনে বার দেবো তোকে তারা প্রত্যেক দিন দেবো কি কোথা লোকের খাওয়া দাওয়ার উপরে নজর লোকের শরীর খারাপ সা আলী কি তোর মা খাইনি তোর মা বুড়ি তোর মা বুড়ি তাই অপারেশনের পর গলদা চিংড়ি খাইনি ও খাচ্ছে তোর মতো নাকি ওর একটা ছেলে আছে তার জন্য বানাবে না তোর জন্য তোর মতো নাকি যে ছেলেকেও নুন ভাত ফ্যান ভাত খাওয়াচ্ছে ভাতার কেউ করছে ভাতার কেউ নুন ভাত ফ্যান ভাত খাওয়াচ্ছে নিজেও খাচ্ছে তোর মতন তুই যে বলিস ইলিশ মাছ খাস না তাহলে ইলিশ মাছ তোর বাড়িতে আসতো কেন তুই যে বলিস মাছ খাস না মাংস খাস না তাহলে তোর বাড়িতে আসতো কেন গিলতিস এতটা এতটা করে পেটখানা তো একটা সে কুজোর মতন বানিয়েছিস শরীরে ষষ্ঠি বসি কিচ্ছু নাই ঝুলে তো ওই তো প্রিয়াংশ দিয়েছে কমিউনিটি পোস্টে এই সাইড থেকে তো দেখা যাচ্ছে ঝুলে তো এখানে চলে এসেছে বাহান্ন বছরের বুড়ি বুড়িয়া 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 তুই একটা বুড়িয়া বুদ্ধা আর তুই বুড়িয়া ওটা তোর মানে নাতির বৈশি তুই তোর ছেলে যদি ঠিক টাইমে বিয়ে যেত অত বড় একটা ছেলে হয়ে যেত দেখা বুঝতে পেরেছিস বুড়ি চুরি কোথাকার এর দাস তোর থেকে অনেক অনেক অনেকটা অন্য লেভেলের ঠিক আছে

উত্তিক থাকার নোংরা থেকে নোংরা ভাবে ভিডিও করেছে নোংরা থেকে নোংরা ভাবে নিজের জীবন ইয়ে করেছে আজকে বড় বড় কথা বল ঠিক হয়েছে তোর সাথে তোর সাথে তোর ভাগ্য এটাই লেখা ছিল ঠিক হয়েছে দেখ তোর বরের একটা সরকারি চাকরি ছিল তুই কিচ্ছু ধরে রাখতে পেরেছিস না বাড়ি না গাড়ি কোনো কিছু না গয়না গাটি এখনো নিজের ছাদ বানাতে পারিস আর পারবিও না কারণ তুই স্বার্থপর তুই লোভি তুই লোভি তুই এখনো যে যে চোদাকে পাশে রেখেছিস ওর জমিটা হাতাবার জন্য তুই ওকে পাশে রেখেছিস বুঝলি ওর জমিটা হাতাবার জন্য ওকে পাশে রেখেছিস ওর কিছু কেড়ে ওকে পাশে রেখেছিস যাতে ওকে সারা জীবন তুই পিছিয়ে রাখতে পারিস তোর ওপরে সে যাতে সারা জীবন নির্ভরশীল হয়ে থাকতে পারে তার জন্য আর তুই এটাই করে আসতে চেয়েছিলিস ওই কুন্ডুর সাথে যেটা পারিস নি যেটা তুই পঙ্কজের সাথে করতে চেয়েছিলিস পারিস নি তুই এটা এখনই নুনুচোদার সাথে কারণ এই তো একদম বাচ্চা ছেলে একটা বাইশ বছরের ছেলে লজ্জা লাগে না রে তোর একটা বাইশ বছরের ছেলে আর একটা তিপ্পান্ন বছরের বুড়ি চিন্তা করতে একবার চিন্তা কর একবার সালা তোর ছেলের বয়স বত্রিশ থেকে তেত্রিশ বছর এই তো তেত্রিশে পড়লো তোর লজ্জা লাগে না হ্যাঁ কান দোকান কাটা মহিলা লজ্জা তোর থাকবে কি করে তুই তো ল্যাংত হয়ে সব দেখিয়েছিস বিশখানা পাতার পুঁজেছিস তোর লজ্জা তো থাকবে কী করে তোর আবার লজ্জা কিছু আছে নাকি ভিক মাংনি থালাবাটি নিয়ে বসবি দুদিন পর আর তুই মরবি সানি লোকের শরীর খারাপ নিয়ে বলছিস না তো তুই মরবি খান কি কথা এর সাথে বন্ধুত্ব এর সাথে এরকম মহিলা পৃথিবীতে যদি থাকে না এর সাথে সেদিন পরেই লাথ মারবে বঞ্চত আর কি বলছিলিস যে তোর গুণ আছে এত কি গুণ আছে বলতো তোর উলঙ্গ হওয়ার গুণ আছে তোর ল্যান্টো হয়ে প্রত্যেকটা পুরুষের সাথে শোয়ার গুণ আছে তোর এটাই গুণ তোর মধ্যে আর কোনো ট্যালেন্ট নেই তোর মধ্যে একটাই ট্যালেন্ট আছে কি বলতো পুরুষদের সাথে শুয়ে যাওয়া আর তুই যার কথা বলছিস তুই যার কথা বলছিস তার বিজনেস এখন বেশ ভালোভাবে চলছে তোর নাম ভাঙিয়ে তার খাওয়া দরকারি তুই তার নাম ভাঙিয়ে খাচ্ছিস তুই তার ক্যারেক্টার নিয়ে বলছিস সে কিন্তু কিছু বলছে না তুই তার বিজনেস ভালোই চলছে সে একটা জায়গায় নাম করে নিয়েছে কিন্তু তোর দেখ তোর তোর অবস্থাটা দেখ তুই রাস্তায় রাস্তায় আছিস তুই বাড়ি ভাড়া করে আছিস তুই লোকের বাড়িতে একটা ভিকারি আশ্রিত হয়ে আছিস সে কিন্তু নিজের বাড়িতেই আছে নিজের মামার বাড়িতে আর তার বিজনেস ভালোই চলছে তার বিজনেস ভালোই চলছে কারণ চন্দননগরে না আমাদেরও অনেক জানা মানুষ আছে তোর যদি ঘরে দমাছে না তাহলে তুই চন্দননগরে এসে এই ভিডিওগুলো করে দেখা তোর যদি ঘরে দম আছে তুই চন্দননগরে পা দিয়ে দেখা তুই পা দিয়ে দেখা চন্দননগরে আমরা দেখতে চাই যে তোর কত ঘাড়ে দম তোর কত ঘাড়ে দম আমরা দেখতে চাই যে তুই চন্দননগরে পা দিয়ে দেখা তারপরে আমরা বুঝবো যে তোর কিছু আছে তোর কি গুণ আবার বলছি তোর কোনো গুণ নেই তুই কি বলতো একটা বেগুন তোর কোনো গুণ নেই তোর গুণ হচ্ছে একটাই ল্যাংটো হয়ে পুরুষ মানুষের সাথে শুয়ে যাওয়া আর ল্যাংটো হয়ে দেখানো পুরুষ ছাড়া তুমি কিচ্ছু চেনো না পুরুষ ছাড়া তুমি কিচ্ছু চেনো না যখন ক্লাস ফোরে তোমার ছেলে পড়তো তখন থেকে তুমি পুরুষ ধরা স্টার্ট করেছো ঠিক আছে তার আগেও ধরেছিলে হয়তো তার আগেও ধরেছিলে সেটা কেউ জানে না কিন্তু যখন তোমার ছেলেটা ছোট্ট তার আগে থেকেই হয়তো তুমি ধরতে কিন্তু জানতে পারা গেছে ক্লাস ফোর থেকে তাই তুমি না তোমার সতীগিরি এখানে দেখাতে এসো না আরাম জাতি